छोटा बच्चा समझ के हमसे नाटक दीदीमुनी दीदीमुनी का छोटा बच्चा समझ के हमसे नाटक না বাচ্চা ছেলে তো চঞ্চল প্রকৃতির হবেই। ঠিক আছে পটল, আগে এইসব গান টান তুই কেন গাস বলতো? না গাই, এগুলো জাতীয় সঙ্গীত, এগুলো গাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, আরো গাইবো টুনির মা পচার মা খামচে দে চুলকে নিয়ে। আচ্ছা পটল, আগে ওই কবিতাটা মুখস্থ করেছিস তো? কোন কবিতাটা? ওই যে আমাদের ছোট নদী চলে আঁকে পাকে, ও জলের মতো হিরিস করে বলে দেবো। আবার অসভ্যতা নিখালি না, এখানে অনেক মানুষজন আছে, ঠিকঠাক ভাবে বল কেমন, আমার মান সম্মানের ব্যাপার। আমাদের ছোট নদী চলে আঁকে পাকে, আপনাকে দেখে আমার কাকু চোখ মেরে ডাকে, পার হয়ে যাই গরু পার হয়ে গাড়ি, আপনার শাড়ি যেন নাইলেন মশারি, যে কি করে বলি কোথাও নেই কথা, আপনাকে দেখতে পুরো আমার বাড়ির কথা, পড়ার সকল ছেলে নাই বার কালে, জলের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসু করে ফেলে। হ্যাঁ বই দেখে, তবে মাস্টার ফোনে ফোনে শিখেছিল, টাওয়ার ডিস্টার্ব ছিল, কি বলেছে আমি কি শুনে নিয়েছি। কি অবস্থা, পড়াশোনা সেখানে চলছে ফোনে ফোনে, মাস্টার এখন বাচ্চা হয়ে যায় ফোনে ফোনে। আই পটল, আগে আচ্ছা তুই কি জানিস আমাকে একবার বলতো? দিদিমণি এই গানটা এই কবিতাটাকে আমি এক্ষুনি গান করে শুনে দেবো, আমার প্রচুর প্রতিভা, প্রতিভা ফুটিয়ে ফুটিয়ে বাইরে বের করবে। কি করবি? এই কবিতাটাকে এক্ষুনি আমি গান করে শুনিয়ে দেবো। এই কবিতাকে গান ফাটিয়ে দেবো, বলুন না আপনি একবার কার কণ্ঠে গাইতে হবে? ও আচ্ছা ঠিক আছে, আমার না ভীষণ কুমার শানুকে পছন্দ। কুমার শানু? হ্যাঁ কুমার শানুর গানে একটা গান করে শোনা। ও ফাটিয়ে দেবো, দাঁড়ান একবার চার্জ নিয়ে নিই। কি চায়না মাল তো কোনো গ্যারেন্টি নেই, ওই জন্য চার্জ নিই। হয়ে গেছে, পাগল করে দেয় দিদিমণি। ওয়ান টু থ্রি বলুন। আচ্ছা ওয়ান টু থ্রি। আমাদের ছোট নদী তুরুরু তুরুরু চলে যে আঁকে বাঁকে, তুরুরু তুরুরু বৈশাখ মাসে যে তার তুরুরু তুরুরু হাঁটু জল থাকে, তুরুরু তুরুরু পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি, আমাদের ছোট নদী তুরুরু তুরুরু চলে যে আঁকে বাঁকে। আধুনিক গান তো মাঝে মাঝে কুত্তার আওয়াজে ঢুকে যায়। মাথা করেছে? এবারে নচিকেতার গান শোনাই তাহলে দিদিমণি, কলকাতা থেকে শুধু নচিকেতা শুনে ভালো লাগবে। কি করবি? হ্যাঁ কাকু এবারে শোনাই নচিকেতা শোনাই। হ্যাঁ বলছে, দাঁড়ান আরেকবার চার্জ নিয়ে নি। ওই তো কতবার চার্জ দিতে থাকি, যায় না মাল কোনো গ্যারেন্টি নেই, যখন তখন চার্জ নিতে হতে পারে। আমাদের ছোট্ট নদী চলে যাকে বাঁকে, আমাদের ছোট্ট নদী চলে যাকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আমাদের ছোট্ট নদী চলে যাকে বাঁকে, আমাদের ছোট্ট নদী চলে যাকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি, পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি, কি করছিস? নিচে থাকি ভালো লাগছে। আচ্ছা পটল, হ্যাঁ তুই তো একটু রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এসব তো গাইতে পারিস। আগে জানিস খুনি করে তাই? আচ্ছা ঠিক আছে কর। হ্যাঁ এই নজরুল সঙ্গীতটা গিয়েছিলেন ডালের মেহেন্দি। হ্যাঁ
রবীন্দ্রসঙ্গীত এক্ষুনি দেখবেন না, ফাটিয়ে দেবো, সবাই নাচবে। এটা হচ্ছে ডিজি মেশিন। এটা আমাদের ছোট্ট নদী চলে আকে পাকে, আমাদের ছোট্ট নদী চলে আকে পাকে, বৈশাখ মাসে তার হাঁটু ঝোঁকাকে, বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা। ছোট নদী বড় নদী মেচ নদী, গায়ে নদী পায়ে নদী পেছনে নদী, ছোট নদী বড় নদী মেচ নদী, গায়ে নদী পায়ে নদী পেছনে নদী। আমাদের ছোট্ট নদী চলে আকে পাকে, আমাদের ছোট্ট নদী চলে আকে পাকে, বৈশাখ মাসে তার হাঁটু ঝোঁকাকে, বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা। দিদিমণি দিদিমণি দিদিমণি, দিদিমণি দিদিমণি দিদিমণি, দিদিমণি দিদিমণি দিদিমণি, দিদিমণি দিদিমণি। ঠিক আছে, এই শোন, তোকে গানটা গাইতে হবে না, এবার আমি যেটা বলবো সেটা শুনে শুনে বল। বলুন কেমন বল। আমরা কখনো বিপদে পড়িয়া ভাঙিয়া পড়ি না, আমরা কখনো বিপদে পড়িয়া ভাঙিয়া পড়ি না। কি বলতে বললাম, কি বলেছিস? না বলতে বললাম তো, কাকু বলেনি, কাকু বলেনি, পাগল হয়ে যাবো আমি, পাগল। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দে। তুই আমার একটা প্রশ্ন উত্তর দে, একটা ভূগোল থেকে প্রশ্ন করছি। করুন দিদিমণি, আপনার গাটা কি নরম? ঠিক আছে বল, বায়ুমণ্ডল কাকে বলে? কি হলো এত সহজ প্রশ্ন কেউ করে? প্রচুর সহজ প্রশ্ন। কোন পেজে আছে মনে আছে তো? হ্যাঁ, 246 নম্বর পেজে, ফুটকির তলা। কি? ঠিক আছে বলি। হ্যাঁ বল। আমাদের পাড়ার মণ্ডলরা যখন এরকম ফাংশন অগ্রসর হয় তখন আগের দিকে বসে লুচি, মূলা, চানাচুর, ডিম সিদ্ধ, পচা ঘুগনি, অনেক কিছু খেয়ে যখন পাছা তুলিয়া বায়ুত্যাগ করেন, সেই বায়ুত্যাগের মাধ্যমে যে মণ্ডল তৈরি হয় তাহাকে বায়ুমণ্ডল বলে। না দাঁড়ান দিদিমণি, দিদিমণি শুধু বাড়ি চলে যাবে, তখন আমাকে প্রশ্ন আমাকে রোগা করে দিয়েছি। এবার দিদিমণি একটা প্রশ্ন করি, বলুন সৌভাগ্য কাকে বলে, দুর্ভাগ্য কাকে বলে? শোন, যার যখন ভালো সময় আসে তোর বাবার কি তাকে তো সৌভাগ্য বলে? বেশ করছে বলছি। আর যার যখন খারাপ সময় আসে তাকে তো দুর্ভাগ্য বলে? দিদিমণি চোর, দিদিমণি চুরি করে পাস করছে। মানেটা কি আমি বলবো? তুই জানিস? হ্যাঁ একদম পরিষ্কার। ঠিক আছে বলে ভাই। সৌভাগ্য তাকেই বলে যখন উপর থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়বি, ওই বৃষ্টিতে দিদিমণি একটা শাড়ি পরে দাঁড়িয়ে থেকে ভিজবে, ওই সময় একটা হু করে বাতাস দেবে, আর দিদিমণি শাড়িটা উড়িয়ে নিয়ে যাবে, আমি দেখতে থাকবো, সেটা আমার সৌভাগ্য। আর ওইটা দেখতে দেখতে আমার একটা হু করে বাতাস দেবে, কুবুত করে দুটো বালি আমার চোখটুকু যাবে, আমি আর ওই ভালো সিনটা দেখতে পাবো না, সেটা আমার দুর্ভাগ্য। সৌভাগ্য দুর্ভাগ্য তো আমি জানি না। হ্যাঁ তবে আমি যদি তোর মা হতাম তোকে বোঝাতাম কি সৌভাগ্য কখন আসে দুর্ভাগ্য। এক মিনিট দাঁড়ান, ওই তোর কাছে ফোনও থাকে? মোবাইল বাচ্চা, ফোন তো থাকবেই। হ্যালো বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো, তোমার লটারি লেগে গেছে, দিদিমণি মা হবে বলছি।
Mm-hmm.